বীরভূমের ইলামবাজারে বোলপুর থেকে ইলামবাজার মূল রাস্তায় মোর্গপুনি আদিবাসীদের পথ অবরোধ, ঘটনাস্থলে ইলামবাজার থানার পুলিশ। যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসীদের নিয়ে আগে ভাবছে ও এখনও ভাবছে, ঠিক তার অপরদিকে দেখা যাচ্ছে বীরভূমের ইলামবাজার থানার অন্তর্গত বনাঞ্চল চৌপাহাড়ি জঙ্গলে আদিবাসীরা আজ পথ অবরোধে নেমেছে। আদিবাসীদের দীর্ঘদিনের ক্ষোভ এই পথ অবরোধের মাধ্যমে উগরে দেয় সাংবাদিকদের সামনাসামনি হয়ে। আদিবাসীদের অভিযোগ, গ্রামের তৃণমূল নেতা ও জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ রবি মর্ম এই সমস্ত মোর্গপুনি গ্রামের আদিবাসীদের প্রতি অত্যাচার, মারধর থেকে শুরু করে জমি কেড়ে নিয়েছে বলে গ্রামবাসীদের এমনটাই দাবি এবং ক্ষোভ। তাই আজ তারই প্রতিবাদে বোলপুর থেকে ইলামবাজার যাওয়ার মূল রাস্তা অবরোধ করে আদিবাসী সম্পূর্ণ মানুষজন। যতদিন না এই অত্যাচার বন্ধ হবে আমরা এই অবরোধ চালিয়ে যাব বলেই এমনটাই দাবি করেছেন। তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ রবি মর্মুর বিরুদ্ধে একরাশ অভিযোগ। আবার অপরদিকে তৃণমূলেরই একাংশ এই অত্যাচার এবং মারধরের প্রতিবাদে ইলামবাজার থেকে বোলপুর যাওয়ার রাস্তা অবরোধ করল তৃণমূলের লোকজন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ইলামবাজার থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয়। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। কি অভিযোগ? আমরা অভিযোগ করছি আমাদের সঙ্গে দিনে রাতে কেন এসব হচ্ছে ঝামেলাটা। আমাদের ঘর দুয়ার ভেঙে দিচ্ছে, জমি জায়গা কিনে নিচ্ছে। হ্যাঁ, সব রবির নীতিতে হচ্ছে, রবি উস্কানি দিচ্ছে, আমাদের গ্রামের ছেলেকে লাগিয়ে দিচ্ছে, ওদের জন্য হচ্ছে। কেন করবে? আমার শ্বশুরের তো নির্দোষে, তাকে ঘর থেকে টেনে নিয়ে অন্য বাড়িতে নিয়ে গিয়েছে, সেখানে হাত পা বেঁধে তাকে মেরেছে, চোখটা ফাটিয়ে দিয়েছে, সে মৃত্যুর সঙ্গে হাসপাতালে লড়ছে, তার খোঁজ নিচ্ছে না, এখন হাসপাতালে লড়ছে, আমাদেরকে মারধর করছে। কেন? কিসের জন্য? কি অপরাধ করেছে? আমরা তার প্রমাণ চাই, তার জবাব চাই। আমরা কেন এসব করবে আমাদের সঙ্গে? আমরা কি গ্রামের লোক না? কেন আমাদের সঙ্গে এসব করবে? এখন আমাদের ঘর দুয়ারগুলো সব ভেঙে চুরমার করে দিচ্ছে, ছোটো ছোটো ছেলে মেয়েরা খেতে পাচ্ছে না, স্কুল যেতে পাচ্ছে না, স্কুলে গেলে সেখানেও মার দিচ্ছে, ছেলেগুলো সেখানেও মানা করে দিচ্ছে। আমরা কাজে দিচ্ছি, সেখানে কাজে গিয়ে রবি যাচ্ছে, সেখানে বারণ করে দিয়ে আসে, ওদেরকে নেবে না কাজে, ওদেরকে এখানে কাজে নিলে তোমাকেও দেখে নেবো, সেরকম বলছে। আর রবি বলছে আমাদের, আমি আছি, তোমরা যত ওদেরকে মারো ধরো যা হবে আমি দেখবো, আমি আছি। রবি সেই আদেশ দিয়েছে, ওদেরকে সেই আদেশ দিয়ে রবি আজ আমাদেরকে এই চক্রান্ত দিয়ে আমাদেরকে জ্বালাতন করছে। কেন করছে তার জবাব আমরা চাই। আর রবিকে আমরা চাই না, রবিকে হাঁকাতে চাই, আর এই চৌপাহাড়ি জঙ্গলটাকে বাঁচাতে চাই রবির জন্যে। হ্যাঁ, রবির জন্যে আমাদের এই চৌপাহাড়ি আগুন জ্বলে পুরো ছায়ে হয়ে গিয়েছে, এখন ছায়ের অবস্থা রয়েছে আমাদের এই চৌপাহাড়ি জঙ্গল। সেই জন্য আমরা আজ বাধ্য হয়ে আন্দোলন করতে নেমেছি। এর জন্য রবি তৃণমূল করে, রবির নেতৃত্বে হচ্ছে এসব, আর আমরাও তৃণমূল করি। সেই কারণে ওদের কথা আমরা ঠিক মতো মেনে চলতে পারছি না। ওরা আমাদেরকে বলছে তোমরা আমার সাথে থাকো, আমি যা বলবো তোমরা তাই শুনবে, ও যদি আমাদেরকে জায়গা জমি কেড়ে নেয় তাহলে আমরা ওর কথা শুনবো, ও যদি আমাদেরকে মারধর করে তাহলে কি আমরা ওর কথা শুনবো? আমার নাম হচ্ছে লক্ষ্মী টুডু। আজকে আমরা বৃহত্তম আন্দোলনে নেমেছি, এই কারণটা আমরা রবি মুর্মুর বিরুদ্ধে নামছি। আমরা রবি মুর্মু আমাদের জঙ্গলমহল মানে বনাঞ্চলটাকে শেষ করে দিচ্ছে, ওর দাদাগিরি মস্তানগিরি চলছে। ইলামবাজার থানায় আমরা এফআইআর, যদি এফআইআর করতে যাচ্ছি রবির নামেও, কিন্তু বিভিন্ন এফআইআরে ওরা কিন্তু আমাদের এফআইআরটা নিচ্ছে না। অভিযোগটা আমাদের হচ্ছে এই যে মিথ্যা মামলা আমাদেরকে ফাঁসানো হয়েছে। গত 4/12/2023 আমরা মিথ্যা মামলায় চারজন আমরা অ্যারেস্ট হই, সেই পরিপ্রেক্ষিতে আমরা মিথ্যা মামলা ফেসানো হয়েছে, 3 মাস জেল খেটে এসেছি। ওই বিরুদ্ধে বিভিন্ন কারণ ইস্যু করে আমাদের বাড়ি ভাঙচুর হচ্ছে, গ্রামে মারপিট চলছে, ওই বিরুদ্ধে আমরা রাস্তায় অবরোধ করছি আজকে। তোমার আমাদের তো অত্যাচার চলছে, ঘর বাড়ি ভাঙচুর হয়েছে, হয়তো রবি মুর্মুর নেতৃত্বের জেলা কর্মাধ্যক্ষ সে টিএমসি, আমরাও টিএমসি করি, কিন্তু ওর মস্তানির দাদাগিরি বৃহত্তম এখানে আন্দোলন চলে, খাস জমি পাট্টা যে বর্গার জমিগুলো ওইগুলো দখল করে নিচ্ছে, এই ইস্যুতে আমরা এই আন্দোলন নেমেছি। আজকে আমরা পথ অবরোধ করছি, তাতে আমার যাতে আমরা সুরক্ষা পাই, পুলিশ
পুলিশ প্রশাসনের কাছ থেকে আমাদের এফআইআরগুলো দাবি, আমাদের দাবিগুলো মানে, যাতে সেই ব্যবস্থার জন্য আমরা এখানে নামতে চাইছি। আমার নাম হচ্ছে শিবদাস মুর্মু।